নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ভারতীয় রেল রয়েছে দেশের প্রতিটি প্রান্তে। মেট্রো শহরের সাথে গ্রামের যোগাযোগ ব্যবস্থাও সম্ভব হয়েছে এই রেল ব্যবস্থার মাধ্যমেই। সারা দেশে রেলের বিস্তর স্টেশন রয়েছে, কিন্তু আজ আমরা জানব এমন ছটি রেল স্টেশন যেখান থেকে যাওয়া যায় বিদেশে, যার মধ্যে চারটি আছে এই পশ্চিমবঙ্গে। যদি আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন ও এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ভারতের ছটি এমন রেল স্টেশন আছে যেখান থেকে যাওয়া যায় বিদেশে, যার মধ্যে চারটে আছে পশ্চিমবঙ্গে। তার মধ্যে অন্যতম হল সিঙ্গাবাদ। সিঙ্গাবাদ রেলওয়ে স্টেশনটি পশ্চিমবঙ্গের মালদা জেলায় রয়েছে। এটি ভারত এবং বাংলাদেশের মধ্যে ট্রানজিট পয়েন্ট হিসাবে কাজ করে। দু নম্বর হল গেদে লোকাল। এটি নদিয়া জেলাতে অবস্থিত। ভারত বাংলাদেশের একদম সীমানাতে রয়েছে এই স্টেশন। শিয়ালদা থেকে একগুচ্ছ লোকাল ট্রেন চলে গেদে পর্যন্ত। তিন নম্বর স্টেশনটি হল পেট্রোপোল। এটিও পশ্চিমবঙ্গের একটি স্টেশন। উত্তর চব্বিশ পরগনার এই স্টেশন দিয়ে বাংলাদেশের সাথে বাণিজ্য চলতে থাকে। চার নম্বর স্টেশনটি হল হলদিবাড়ি। হলদিবাড়ি রেল স্টেশনটিও বাংলাতে অবস্থিত। দার্জিলিংগামী বহু ট্রেন এই হলদিবাড়ি স্টেশনে যায়। বাংলাদেশের সীমানায় অবস্থিত, এটিও একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। পাঁচ নম্বর হল মুনাবাও স্টেশন। মুনাবাও রেলওয়ে স্টেশনটি রাজস্থানের বারমের জেলাতে অবস্থিত। এটি ভারত ও পাকিস্তানের সীমানার ট্রানজিট পয়েন্ট। ছ নম্বর স্টেশনটি হল আটারি। পাঞ্জাবের অমৃতসর জেলায় অবস্থিত এই আটারি স্টেশন। এই স্টেশনটি ওয়াঘা আটারি সীমান্তে অবস্থিত। ভারত থেকে পাকিস্তানের ট্রেন চলার সময় এই স্টেশনটি ব্যবহার করা হয়। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ও এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।